السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله তোমার হুকুম ছিল ইশারে চার রাকাত নামাজ আমরা আদায় করেছি মাওলা আল্লাহ আদায় করার পরে আল্লাহ তোমার মসজিদকে লক্ষ্য করে মাওলা আল্লাহ মাহফিলের আয়োজন করেছে মাওলা আল্লাহ এই মাহফিলে যারা আয়োজন করেছে মাওলা অর্থ দিয়ে চম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ আল্লাহ তুমি মাহফিল কানা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আ রব্বুল আলামিন আমি গুনাহগার তোমার নেককার বান্দাদেরকে নিয়ে দোখন হাত উত্তোলন করেছি গো আল্লাহ আ রব্বুল আলামিন আল্লাহ জীবনে কত গুনাহ করেছি মাওলা জানা ওয়া জানা কবিরা সগিরা বা জাহিরি বা তিনি শিরকে বেদাতি আল্লাহ রাতের অন্ধকারে দিনের আলোতে গো আল্লাহ আ রব্বুল আলামিন গুনার দিকে যদি তাকাই জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পাই না গো আল্লাহ আ রব্বুল আলামিন আল্লাহ গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি গো আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি মাওলা আ রব্বুল আলামিন গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ ইয়া রব্বুল আলামিন আল্লাহ তুমি আজকের মাহফিল খানা কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ যারা মাহফিলে দান সদকা করবে মাওলা যারা কোরআনের হাদিস কোরআন হাদিসের কথা শুনবে বলবে মাওলা ইয়া রব্বুল আলামিন আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আর রব্বুল আলামিন আল্লাহ মাহফিলের ময়দান এখনো ফাঁকা আছে মাওলা তোমার কাছে আল্লাহ ফরিয়াদ জানাই গো আল্লাহ যেই সমস্ত ভাইরা যেই সমস্ত মা বোনেরা আল্লাহ বাড়িতে বসে আছে আল্লাহ রাস্তাঘাটে দাঁড়াইয়া দাঁড়াইয়া গল্প গুজব করতেছে গো আল্লাহ ইয়া রব্বুল আলামিন তুমি যদি তাদেরকে হিদায়াত না দাও আল্লাহ কেউ দিতে পারবে তুমি তাদেরকে হিদায়াত দিয়ে দাও আল্লাহ তারা যেন মাহফিলের ময়দানে এসে আল্লাহ কোরআন হাদিসের কথা শোনা বলার তৌফিক দান করে দাও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাল গফুরুর রহিম صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 وجعل كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله الحمد لله شيء مهان আল্লাহ যিনি আমাদের শরীরকে সুস্থ রেখে এই মহাতি জালসায় আসার বসার কোরআন হাদিসের কথা শোনা বলা
তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দা আমার নিয়ামত পাইল নিয়ামত পাওয়ার পরে সে শুকরিয়া আদায় করল আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়ায় দিব জোরে বলুন সুবহানাল্লাহ আর বান্দা নিয়ামত পাইল কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করল না তাহলে তার থেকে নিয়ামতকে ছিনায় নেওয়া হবে এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের জন্য দিয়েছেন কাদের জন্য দিয়েছেন কাদের জন্য একটু জোরে বলি কাদের জন্য আশরাফুল মাখলুকাত আশরাফুল মাখলুকাত কারা সবাই বলবেন মানুষ সবাই বলবেন মানুষ কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে দেখা যায় চিন্তা ভাবনা করলে বোঝা যায় যে আমরা আশরাফুল মাখলুকাতের মধ্যে অন্তর্ভুক্ত নয় কারণ আশরাফুল মাখলুকাত তো ওই ব্যক্তি যে আল্লাহর গুণগান গায় জোরে বলুন সুবহানাল্লাহ কি কোন আমরা কি আল্লাহর গুণগান গাই আল্লাহর গুণগান গাই পাঁচ ওয়াক্ত নামাজ সারা দিনে আল্লাহ তাআলা ফরজ করেছেন 50 ওয়াক্ত থেকে পাঁচ ওয়াক্ত নিয়ে আসছেন এই পাঁচ ওয়াক্তের মধ্যে আবার বান্দারা ছাটাই বাটাই করে করে কি করে না কেউ কয় যে শুধু জুমার নামাজ পড়তে গেলেই হবে সমস্যা নাই হাজিরা দিয়ে আসব আবার কেউ কয় শুধু ঈদের নামাজ পড়তে গেলেই চলবে আবার কয় যে শুধু ফজরের নামাজ আর মাগরিবের নামাজটা পড়লেই যথেষ্ট এক একজন মানুষ এক এক চিন্তা ভাবনা নিয়ে থাকে আল্লাহ তাআলার কিছু হুকুম মানে আর কিছু হুকুম মানে না এই ব্যক্তি আশরাফুল মাখলুকাত হতে পারে না বলেন ঠিক কি না এই ব্যক্তি আশরাফুল মাখলুকাতের মধ্যে গ্রহণযোগ্য হতে পারে না আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষদেরকে বানাইছেন এই মানুষেরা আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো পরিপূর্ণভাবে মানবে এই জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আর আশরাফুল মাখলুকাতের জন্য সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ চক্ষু দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন দেহ দিয়েছেন পা দিয়েছেন হাত দিয়েছেন সব কিছুই আশরাফুল মাখলুকাতের জন্য দিয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় বন জঙ্গলের যত পশু পাখি আছে দুনিয়ার মধ্যে যত গাছপাতা তরু লতা যা কিছু আছে সব কিছু আশরাফুল মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ বুঝিনা ভাই বুঝিনা আমরা দেখেন একটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটা জানোয়ারের জন্য উপকার আসে বাঘ ভাল্লুকের জন্য উপকার আসে
সামান্য একটু উপকার থাকলে থাকতে পারে, আর পুরো উপকারটা কার জন্য? কার জন্য ভাই, কথা বলেন না কেন, ঘুমাচ্ছেন? মানুষের জন্য, মানুষের জন্য হলো ভাই, দেখেন এই গাছটা ছায়া দেয়, অক্সিজেন দেয়, এটা মানুষের জন্য, দেয় না? এই গাছটাতে কাঁঠাল ধরে, এটা কিসের জন্য? মানুষের জন্য। এই কাঁঠালের মধ্যে বিচি থাকে, বিচি পর্যন্ত মানুষের জন্য। আচ্ছা, এই গাছটা মানুষ কাটে, কাটার পরে চেয়ার টেবিল সব কিছুই বানায়, আবার টুকরা কাঠ থাকলে সেই টুকরা কাঠ গুলো আগুনে জ্বালায় ভাত রান্না করে আমরা খাই, বলেন ঠিক কিনা? তাহলে এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন কাদের জন্য দিয়েছেন? কুত্তা বিড়ালের জন্য দিয়েছেন, বাঘ ভাল্লুকের জন্য দিয়েছেন, কার জন্য বলেন? একমাত্র মানুষের জন্য, অন্য কাহোর জন্য নয়। এইবার আসেন, যেই আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন, সব কিছুই আল্লাহ তাআলা আমার জন্য তৈরি করেছেন, এইবার চিন্তা করি যে আল্লাহর জন্য আমি কতটুকু হয়েছি, আল্লাহর জন্য আমি কতটুকু হয়েছি, চিন্তা করেন। এ বন্ধুগণ আমার, একটু চিন্তা করলেই বুঝে আসবে আল্লাহর জন্য কতটুকু হয়েছি আমি। বন্ধুগণ, আজকে আজকে সমস্ত মানুষ দুনিয়া নিয়ে পাগল হয়েছে, দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছে, কিন্তু আখিরাতকে পিছে রেখে আখিরাতের কোনো চিন্তা ভাবনা নাই। কি বলেন? আখিরাতের কোনো চিন্তা ভাবনা নাই। চক্ষু দিয়েছে আল্লাহ, মায়ের পেটের মধ্যে ছিলাম ওই সময় খাবার দিয়েছেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিচ্ছেন, ভাত চাল গম সমস্ত খাদ্যগুলো আমাকে আপনাকে দিচ্ছেন, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগি থেকে আমরা সরে আসি, বলেন ঠিক কিনা? এই নিয়ামতগুলো পাওয়ার পরে যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে নিয়ামতগুলো ছিনাইয়া নিবে। নিয়ামত কতগুলো দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, কুল্লাউ কানাল বাহারু মিদাদাল লিকালিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন যে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত গাছপালা তরুলতা যা কিছু দিয়েছি সব কিছুকে যদি কেটে কেটে কলম বানানো হয়, যদি কলম বানানো হয়, আর যত সমুদ্র নদীনালা যা কিছু আছে সবগুলো কেটে কেটে সবগুলোর পানি যদি কালি বানানো হয়, এই কলম দিয়ে আর এই কালি দিয়ে যদি আল্লাহর নিয়ামত গুলো লেখা হয়, নিয়ামত গুলো শেষ হবে না, কলমের কালি শেষ হয়ে যাবে, গাছের ডাল গুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত কেউ লিখে শেষ করতে পারবে না, বলেন ঠিক কিনা? এত নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা কার জন্য ভাই? মুসলমান মানুষের জন্য এবং কাফেরদের জন্য দিয়েছেন, বলেন ঠিক কিনা? বলবেন হুজুর মুসলমানদের জন্য, মুসলমান তো আল্লাহর ইবাদত বন্দেগি করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর কুদরতি পায় সিজদা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে খাওয়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে নিয়ামতগুলো দিবেন, কিন্তু কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান তো এদেরকেও তো দেয় আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধুগণ,
এই খানাগুলো যাবতীয় যা কিছু আছে সবগুলো মুসলমানের জন্যই আল্লাহ তাআলা বাজেট করেছেন। যারাই আল্লাহর গোলামি করবেন তাদের জন্যই বাজেট করেছেন, আর যারা গোলামি করবে না তাদের জন্য বাজেট করে নাই। তবে আবার বোঝা যায় যে তারা কিভাবে পায়। যারা আল্লাহর গোলামি করবে এদের জন্য যেই বাজেট করে রেখেছে এই বাজেট থেকেই কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদেরকে দিয়ে দেয়। বলেন ঠিক কিনা? ভাই দোস্ত বুজুর্গ, আমি কোরআনে কারিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের হালকা কিছু ব্যাখ্যা আপনাদেরকে আমি শুনাইয়া দেব। যদি এই এই আয়াতের যেই চারটা গুণ আছে, যেই চারটা সিফত আছে, এই সিফত আর গুণগুলো যদি কোনো মানুষ ধরে রাখতে পারে তাহলে দুনিয়াতেও সেও কামিয়াবি হবে, আখিরাতে আল্লাহর আদালতেও সেও কামিয়াবি হবে। আর যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে এই গুণগুলো ধরে না রাখতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এই সিফত এই গুণগুলো ধরে না রাখার কারণে আমি আল্লাহ তাদের উপর গজব নাজিল করব। বলেন নাউজ বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলতেছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহিয়িল মাউতা ক্বালা আওয়ালাম তু'মিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। এ বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এই আয়াতখানা আনার উদ্দেশ্য হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে কিছু সংখ্যক কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান এরা সবাই দেখলো যে ইব্রাহিম ছোট্ট বাচ্চা, এই বাচ্চা ইসলামের দাওয়াত দেয়, আল্লাহর দিকে আহ্বান করে, এইরকম করে করতে 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 তার দলটা ভারী হয়ে যাচ্ছে, তাকে এই এই দাওয়াত থেকে বিরত রাখা যায় কিভাবে। এই চিন্তা ভাবনা করে সমস্ত কাফের বেঈমান এলাকার মধ্যে যারা ছিল মান্যগণ্য ব্যক্তি, এরা সবাই একত্রিত হলো। হওয়ার পরে এই ব্যক্তিকে কি করলে এই দাওয়াত থেকে সরে আনা যাবে সবাই বসে পরামর্শ করতেছে, বলতেছে কিভাবে সম্ভব। একজন বলতেছে মেরেই ফেলা হোক, আর একজন বলতেছে যেহেতু সে মানুষ তাকে মেরে ফেলা যাও দেওয়া যাবে না, সে যার গোলামি করে সে কে তার পরিচয় আমরা জানতে চাই, যদি সে পরিচয় দিতে পারে তাহলে তাকে তার তার ধর্মকে আমরা বিশ্বাস করব, নতুবা তার ধর্মকে আমরা বিশ্বাস করব না, প্রয়োজনে মানে মেরে ফেলতে হলে মেরে ফেলে দিব। বন্ধুগণ, আমার সবাই একত্রিত হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পর বলতেছে ইব্রাহিম তুমি কার
কোন ধর্ম তুমি পালন করতেছো, তুমি কোন দিকে মানুষকে ডাকতেছো, আমাদেরকে ডাকতেছো, তুমি এত মানুষকে তোমার ধর্ম নিয়ে নিচ্ছো, কারণ কি আমি তো বুঝতে পারতেছি না, তুমি বলো কোন ধর্ম তুমি পালন করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বলেন, আমি এক আল্লাহর ধর্ম বিশ্বাস করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, যখন এই কথা বলল ওই কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, তুমি যে ধর্ম পালন করো সেই ধর্মের বিষয়ে আমি একটা প্রশ্ন করব, যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে তোমার ধর্ম আমরা মেনে নেব, আর যদি তুমি এই প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে তুমি আমাদের ধর্ম পালন করতে হবে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, বলেন কি ধর্ম, কি প্রশ্নটা করবেন আমাকে? বলতেছে ইব্রাহিম, মৃত্যুর পরে মানুষকে কেমন করে জীবিত করে, মৃত্যুর পরে মানুষকে কেমন করে জীবিত করে আমরা এইটা দেখতে চাই, যদি তুমি যদি দেখাইতে পারো তাহলে তোমার ধর্ম আমরা পালন করব, আর যদি না দেখাইতে পারো তোমার ধর্ম আমরা পালন করব না, তুমি আমাদের ধর্ম পালন করবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব চিন্তায় পড়ে গেলেন, খুব আফসোস করতেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ গো, ও দয়ার মাবুদ, তুমি তোমার এইটা বিশ্বাস করানোর জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে আমি বুঝাই, এমন অবস্থা হয়েছে তারা আমাকে এমন একটা প্রশ্ন করেছে, যদি তো আমি এই প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে আমার ধর্মে তোমার ধর্মে আসবে না কেউ, তুমি এক আল্লাহ এটাকে কেউ মানবে না, আমি তোমার পয়গম্বর এটাকে কেউ বিশ্বাস করবে না। এই কথা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বারবার করে ফরিয়াদ করলেন, ফরিয়াদ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ও আমার পয়গম্বর, ও আমার দোস্ত, ও আমার হাবিব, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ, ওরা যে প্রশ্ন করেছে আমি আল্লাহ ওই প্রশ্নের উত্তর তোমার মাধ্যম দিয়ে দেব। জোর বলুন সুবহানাল্লাহ, আরো জোর বলুন সুবহানাল্লাহ, একটু তাকবীর নারায়ণ তাকবীর, জোরে জোরে বলেন, আস্তে বলেন না, খায় আসেন নাই, খান নাই, খাইছেন? পরশুদিন মাহফিল করতে গেছি, 10 মিনিট আলোচনা নাই শুরু করতে, মনে করেন যে একবারে শুরু করছে কালেকশন, আমি বলি যে আগে দোয়াইতে দেন, দোয়াইতে দেন, দোয়ানো বোঝেন? আপনাদের এলাকায় গরু আছে তো না, বাসুর ছেন, বাসু গরুর বাসুর আর গরু দুধ দোহায় কিভাবে দেখছেন? একবার বাটের কাছে বাসুরকে লাগায় দেয়, আবার টান দেয়, আবার লাগায় দেয়, আবার টান দেয়, এরকম করে দিতে 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 যখন দুধ আসে না, তখন মনে করেন যে আস্তে 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 দোয়া। হে বেটারা কিছুই বোঝে না, আগে দান, আগে দান, ও আস্তে দূরের কথা। তো যাই হোক, আপনারা এরকম করেন না, লাস্টে সময় দেওয়া হবে, আমার সময়টা একটু বেঁধে দিয়ে সময় দেওয়া হবে, আধা ঘন্টা 10 মিনিট হোক, আগে আমি কালেকশন করবো ইনশাল্লাহ আপনাদের থেকে।
তো ওই পর্যায়ে আগে যাইতে দেন কি কোন সুখ দি পানি 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 ফলাইতে হবে তো নাকি না ফলালেই দিবেন দিবেন না আচ্ছা ঠিক আছে একটু ধৈর্য ধারণ করেন অপেক্ষা করেন একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা নবীজির রওজা মদিনা নবীজির রওজা মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ের মাওলা পোড়াও মনের বাসনা লা ইলাহা জোরে মহব্বতের সঙ্গে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থেকে বাদ দিছি খেয়াল আছে আপনাদের মাঝে মধ্যে খেয়াল রাখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ও আমার দোস্ত তুমি চিন্তা করো না তোমার কোনো টেনশন নাই আমি আল্লাহ তোমার সঙ্গে আছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যেই প্রশ্নটা করেছেন এই প্রশ্ন কি কোনো দুনিয়ার মানুষের উত্তর দিতে পারবে পারবে ভাই মৃত্যুর পরে কেমন করে জীবিত হয় এই কথার উত্তর কি আপনারা দিতে পারবেন পৃথিবীর কোন মানুষ এই কথার উত্তর দিতে পারবে না আমার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে রোনাজারি শুরু করলেন আল্লাহ গো যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে আমাকে তারা মানবে না তারা আমাকে মানবে না আপনি এক এটা বিশ্বাস করবে না আল্লাহ বলতেছেন আমি যেইভাবে বলি রে দোস্ত তুমি সেইভাবে কাজ করো আমি আল্লাহ তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে বলতেছেন ও আমার দোস্ত ও আমার হাবিব তুমি চারটা পারে চলে যাও কয়টা পারে কয়টা পারে কথা বলেন না কেয়া আমার কথা কি আপনারা বুঝতেছেন না বেশি দূরত্ব না তো সিরাজগঞ্জ পাবনা বেশি দূরত্ব না তো আমি তো দেখতেছি আপনাদের ভাষাটা আর আমাদের ভাষাটা প্রায় সেম সেম দুই একটা হালকা একটু আমার মনে হয় আপনারা বুঝতেছেন আমার কথা বুঝতেছেন আচ্ছা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন চারটা পাহাড়ের উপরে চলে যাও চারটা পাহাড়ের উপরে যাওয়ার পরে চারটা পাখি ধরো এই পাখিগুলো তাদের সামনে কি করো জবাই করো পাখিগুলোর গোস্তগুলো খলত মলত করে কি মিশায় ফেলো টুকরা টুকরা করে মিশায় ফেলো তাদের সামনে তারপরে ওই চারটা পাখি যে খলক জবাই করার পরে গোস্তগুলো মিশায় ফেলছো এই গোস্তগুলো গো এই গোস্তগুলো কি করো চারটা ভাগ করো চারটা ভাগ করার পরে আবার চারটা পাহাড় উপর রেখে আসো এরপরে তাদের সামনে রেখে আসলো রেখে আসার পর আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে আমার দোস্ত
তাদের সামনে চারটা পাখির নাম ধরে ধরে ডাক দাও, পাখিগুলো তোমার হাতে এসে পড়ে যাবে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাটা শিখায় দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, চারটা পার গেল, চারটা পার থেকে চারটা পাখি ধরল, পাখি ধরার পরে চারটা পাখিকে জবাই করল, জবাই করার পরে গোশতগুলো খলত মলত করে মিশা ফেলল, মিশানোর পরে তাদের সামনে কি করল, পাখিগুলো চারটা জায়গায় চারটা পার উপর আবার রেখে আসলো, রেখে আসার পরে তাদের সামনে পাখিগুলোকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে এসে দাঁড়িয়ে গেল, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তর পাইছে বেঈমানরা? উত্তর পাইছে? কথা বলেন না কেন? উত্তর পাইছে? এই কাফের বেঈমান এখন চিন্তায় পড়ে গেল, এমন একটা প্রশ্ন করলাম, ছোট্ট বাচ্চা, এই বাচ্চা কিভাবে মৃত্যুর পরে মানুষদেরকে জীবিত করা হয়? এই কথার উত্তর এই বাচ্চা দিয়ে দিল। এখন কি উপায়? আমার শর্ত ছিল, আমাদের শর্ত ছিল, এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমার ধর্ম আমরা কি করব, গ্রহণ করব, আর যদি না দিতে পারো তাহলে তুমি আমাদের ধর্ম গ্রহণ করবা, এই শর্ত দিছিল। কি কন এই শর্ত দিছিল না বন্ধুগণ আমার? এখন কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান চিন্তায় পড়ে গেল, এখন কি করি, এখন কি করি, উপায় কি? তারা চিন্তা করল, সে এমন একটা লোককে বিশ্বাস করে, এই বিশ্বাস করার কারণে এমন একটা প্রশ্নের উত্তর দিয়ে দিল, এখন আর কোন উপায় নাই, কথা ওয়াদা কি নষ্ট করা যাবে না, ওয়াদা দেওয়া হয়েছে, ও ইব্রাহিম তুমি এগিয়ে আসো, তুমি এগিয়ে আসো। এগিয়ে আসলো, ওই কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান গুলো কি করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতখানা ধরলো, হাতখানা ধরার ধরিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ইব্রাহিম যে ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদা পূরণ করার জন্য তোমার হাত ধরেছি, তুমি আমাদের তোমার ধর্মে গ্রহণ করে নাও, তোমার ধর্মে যা কিছু হয় আমাদেরকে শোনায় দাও, আমরা তোমার ধর্মকে গ্রহণ করে নিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো কি কন না কন, ঘরে ঘরে তো জ্বালতেইছে, কি কন জ্বলে না? প্রত্যেকটা ঘরে দেখেন একটা কোরআন শরীফের ঠিকই লেগে আছে, আছে না? সেও আবার কোরআন শরীফ ছয় মাস আগে মনে করেন তাকের উপর রেখে দিছে, মাকড়সার জাল দিয়ে কোরআন শরীফ আর গিলাপ লাগবো না, মাকড়সার জাল দিয়ে সুন্দর করে রেখে দিয়েছে, তাহলে ওই ঘরে জ্বালায় লাভ হবে? এ মুসলমান, ওই ঘরে জ্বালায় লাভ হবে কোরআন? বলবেন আল কোরআনের আলো, আপনারা বলবেন দিলে দিলে জ্বালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ণ তাকবীর। ঠিক আছে কথা, চারটা পাখি ধরছিল, খেয়াল আছে? এই চারটা পাখি কি আপনারা শুনতে চান, কি কি পাখি?
ইতিহাস বিশাল বড় লম্বা। আমি সংক্ষিপ্ত সংক্ষিপে নিয়ে আসব, যতটুকু পারি সংক্ষিপে নিয়ে এসে আপনাদের জন্য আরো কিছু ওয়াজ উপহার দেব। আর আপনি একটু আমাকে এটা দিয়ে দেন, কয়টাই আমার লাশ ওটা দিয়ে দেন, সেই অনুপাতে আমি ওয়াজটা সিস্টেম করে নিয়ে আসবো আস্তে আস্তে। না কি কন আবার দশটা আবার কি কন, ওয়াজের সময় কতটুকু দিয়েছেন আমাকে? সাড়ে দশটা, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, এখনো সময় আছে। চারটা পাখি ধরার কথা বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, চারটা পাখি ধরেছিলেন। বাজানরা আমার ভালো করে শুনবেন, এই পাখিগুলোর মধ্যে যে সিফত আছে, এই সিফতগুলো যদি কোনো মানুষের মধ্যে থেকে থাকে তাহলে এই মানুষগুলো দুনিয়াতেও নাকাম, আখিরাতেও নাকাম, দুনিয়াতেও জায়গা পাবে না, আখিরাতেও আল্লাহর আদালতেও জায়গা পাবে না। এক নম্বর পাখির কথা বলেছিলেন বন্ধুগণ আমার, এক নম্বর কাক পাখি কি পাখি, দুই নম্বর শগুন পাখিগুলোর কথা স্মরণ রাখবেন, দুই নম্বর পাখি কি শগুন পাখি, তিন নম্বর পাখি ময়ূরী, চার নম্বর পাখি মরক পাখি, চার নম্বর পাখি কি মরক পাখি। এই চারটা পাখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধরেছিলেন, তাফসীরের মধ্যে এই চারটা পাখির কথা আসছে। এ বন্ধুগণ আমার, এই চারটা পাখির মধ্যে এক নম্বর পাখির কথা বলেছেন কাক পাখি, এই কাক পাখির মধ্যে আছে হিংসা বেশি। মানুষের মধ্যে আছে আছে, কথা বলেন না কেন আপনারা, বোঝেন না আমার কথাটা? মানুষের মধ্যে হিংসা আছে আছে, হিংসা করা যাবে না বন্ধুগণ আমার, হিংসা যদি করে বাজান না আমার তাহলে দুনিয়ার মধ্যে কোন মানুষ তোমাকে ভালোবাসবে না, কোন মানুষই ভালোবাসবে না। কোন মানুষ যদি ভালো না বাসে আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে না, বলেন ঠিক কিনা? এই জন্যই হিংসা মনের থেকে কি করে দিতে হবে, বের করে দিতে হবে। এই হিংসা ভিতরে থাকা যাবে না, হিংসার কারণে নেকি যেই সমস্ত নেকিগুলো আছে এই নেকিগুলো কি করে সরাইয়া দেয়, যেমন শুকনা কাঠকে আগুন জ্বালাইয়া দেয়, পুড়াইয়া দেয়, তেমনি হিংসা ভিতরে থাকার কারণে নেকিগুলো এরকম জ্বালাইয়া পুড়াইয়া দেয়। এই জন্য ভিতরে কি থাকা যাবে না, হিংসা থাকা যাবে না। দুই নম্বর বলেছে শগুন পাখি কি পাখি, শগুন পাখি এটা কোরআনের তাফসীরের মধ্যে আছে বাজানরা আমার, এটা কোনো বানাওয়াটি কোনো কথা নয়। যদি আপনাদের বিশ্বাস না হয় কালকে সূরাতুল বাকারা 160 নম্বর আয়াতের মধ্যে আছে, আপনারা একটু খেয়াল করেন এই বিষয়টা, একটু তাফসীরটা একটু ঘাটাঘাটি করেন তাহলে এই বিষয়টা পাবেন। এ বন্ধুগণ আমার, দুই নম্বর পাখির কথা বলা হয়েছে শগুন পাখি, এই শগুনের মধ্যে একটা সিফত আছে, এই সিফতটা হলো লোভ। কি আছে? লোভ আছে মানুষের মধ্যে, লোভ আছে আছে, কথা বলেন না কে, আছে মানুষের মধ্যে এই লোভ আছে, আছে না নাই? আছে পাঁচতলা কেমন করে দশতলা, আছে না? নারায়ে তাকবীর, শ্যামিন সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আচ্ছা, আমাদের চেয়ারম্যান ভাই আজকে প্যান্ডেলে উপস্থিত হয়েছেন, ইনশাল্লাহ ওনার জন্য আমরা সবাই খাস করে দোয়া করব ইনশাল্লাহ। তো যাই হোক, দুই নম্বর পাখির কথা বলতেছিলাম, সেটা হলো শগুন পাখি। এই পাখির মধ্যে কি আছে? লোভ আছে। মানুষের মধ্যে লোভ আছে কিনা ভাই,
अशांति बोलें ठीक किना दोस्त बुजुर्ग देरी করছে তো আচ্ছা সামনের দিকে আগাছি ইনশাআল্লাহ বন্ধ করো আমার চার নম্বর কথা তিন নম্বর পাখির কথা বলা হয়েছে সে পাখিটা হলো কি নাম কি পাখি ময়ূর পাখি এই পাখির মধ্যে আছে অহংকার কি আছে এই অহংকার 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 মানুষের মধ্যে আছে এই অহংকার যদি মানুষের মধ্যে থাকে তাহলে দুনিয়াতেও কি হবে না দুনিয়াতেও কি হবে না দুনিয়াতেও সে তার কোনো জায়গা হবে না আখিরাতেও আল্লাহর আদালতেও কোনো জায়গা হবে না চার নম্বর পাখির কথা বলা হয়েছে মুরগি পাখি মরগ পাখি এই পাখির মধ্যে একটা গুণ আছে এই গুণটা যদি কোনো মানুষের মধ্যে থেকে থাকে তাহলে এই মানুষটা দুনিয়াতেও শান্তি পাবে না আখিরাতেও শান্তি পাবে না বন্ধুগণ আমার চার নম্বর পাখিটি সেটা হলো মরগ পাখি এই পাখিটাকে যখন সন্ধ্যার সময় কি বলা হয় এই পাখিটাকে যখন সন্ধ্যার সময় ঘরে ঢোকানো হয় সকালবেলা যখন ছেড়ে দেওয়া হয় এই পাখিটার সিফত হলো গুণ হলো কোরআনে কারিমের মধ্যে তাফসীরের মধ্যে বলা হয়েছে এই পাখিটা এই মরগটা সর্বপ্রথম যায় মুরগির গায়ে পিট বায় এ বন্ধুগণ আমার এইরকম কিছু মুসলমান আছে আমার যুবক ভাইরা আছে এ বন্ধুগণ আমার সারা রাত মোবাইলে কথা বলবে সারা দিন কথা বলবে সারা রাত মোবাইলে কথা বলবে সকাল বেলা চলে যাবে নায়ক নায়িকার সঙ্গে দেখা দেখি করার জন্য এ বন্ধুগণ আমার এই কাজগুলো করার উদ্দেশ্য কাজগুলো করার একমাত্রই কারণ আমি বাবা আমি মা ওই সন্তানকে শাসন করতে পারে নাই ওই সন্তানকে মানুষ বানাইতে পারে নাই ওই সন্তানকে কি সুশিক্ষা দান করতে পারে নাই বন্ধুগণ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন এক ব্যক্তি আসলেন আসার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এক খলিফাতুল মুমিনিন আমার সন্তান তো আমার সঙ্গে কথা বলেন আমার সন্তান তো আমার সঙ্গে কি করে বেয়াদবি করে খারাপ আচরণ করে আমার সঙ্গে বেয়াদবি করে খারাপ আচরণ করে তার মাকে মারধর করে তার মার সঙ্গে খারাপ আচরণ করে খলিফাতুল মুমিনিনের বিচার চাই আপনি বিচার করে দেন এরপর খলিফাতুল মুমিনিন বলতেছে তোমার সন্তানকে ডাক দিয়ে নিয়ে আসো তুমিও সঙ্গে আসো সন্তানকে ডাক দেওয়া হলো ডাক দিয়ে সন্তানকে সঙ্গে করে নিয়ে আসলো নিয়ে আসার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন একটা কথা শুনুন দেখুন তো এই কাজটা আপনি করছেন কিনা বলে বলেন কি কথা বলতেছে সন্তানের যেরকম মায়ের যেরকম সন্তানের প্রতি সন্তানের যেরকম মায়ের প্রতি মায়ের যেরকম সন্তানের প্রতি হক আছে সন্তানের ওরকম মায়ের প্রতি হক আছে আপনি কি সন্তানের হকগুলো আদায় করেছেন বলে কি হক আমি তো জানি না এক নম্বর বলতেছেন ভালো মায়ের ব্যবস্থা করতে হবে দুই নম্বর বলতেছেন ভালো নামের ব্যবস্থা করতে হবে তিন নম্বর বলতেছেন সন্তানকে সুশিক্ষা দান করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধুগণ আমার সন্তানকে আজকে সুশিক্ষা দান না করার কারণে আজ সন্তান মার গায়ের হাত তুলে আর সন্তান মাকে ধরে মারে বাবাকে ধরে মারে এ বন্ধুগণ ইতিহাস ইতিহাস হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ের নবী একদিন 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 বালুকাময় ময়দান দিয়ে যাচ্ছিলেন যা অবস্থার মধ্যে একটা কবরস্থান পাইল কবরস্থানের মধ্যে দাও দাও করে দেখে আগুন জ্বলতেছে দাও দাও করে সাহাবাজ মানদেরকে সঙ্গে করে নিয়ে গেছে সাহাবাজ মানদেরকে বলতেছে ও সাহাবীরা তোমরা দুখানা হাত উঠাও আমার 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 সঙ্গে দুখানা হাত উঠাও আমার সঙ্গে দুখানা হাত উঠাও তোমরা আমিন আমিন বলতে থাকো আমি আল্লাহর কাছে দোয়া করি
আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে না। হাজার হাজার বার বারবার দোয়া করতেছে কিন্তু আগুন আর কবরের আগুন আর নিভাইতে পারতেছে না। বন্ধুগণ আমার এই দয়ার নবী মায়ের নবী সাহাবাজ মানদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা তোমরা যাও গিয়ে গ্রামের মধ্যে যাও গিয়ে দেখো এই এই কবরস্থানটা কার, এই কবরটা কার, এ বন্ধুগণ আমার এই কবরটা কার, এই কথা যা জিজ্ঞাসা করো। সাহাবাজ মাইন গ্রামের মধ্যে চলে গেল, যাওয়ার পরে খুঁজতে 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 দেখে একটা বুড়িমার বুড়িমা বসে আছে। ওই বুড়িমাকে বলতেছে, ও মা এমন একটা কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, ওই কবর নতুন কবর কার কবর তুমি কি জানো মা? বলতেছে, না 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 আমি তো, হ্যাঁ আমি তো জানি। বলতেছে, ও বাজান না আমার, আমি তো জানি ওই কবরটা কার। বলতেছে, কার কবর? বলে যে ওই কবরটা হলো আমার সন্তানের, কিছুদিন পূর্বে আমার সন্তানকে ওই কবরে রেখে আসা হয়েছে। এ বন্ধুগণ আমার এই সন্তানকে রেখে হয়ে আসা হয়েছে। সাহাবাজ মান বলতেছে, ও বুড়িমা আপনাকে রসুল কবরের পাশে ডাকতেছে। এরপরে ওই বুড়িমা বলতেছে, আমার সন্তান আমার সঙ্গে এমন খারাপ আচরণ করছে। ভাই কালেকশনের দিকেই তো যাচ্ছে। কি বলবো, বন্ধ কর আমার। ওই বুড়িমা কে বলতেছেন? সাহাবাজ মান বলতেছেন, বুড়িমা আপনাকে রসুল ডাকছে। বলতেছে, আমার যাওয়ার মতো পরিস্থিতি নাই, দুনিয়ার মধ্যে আমার সন্তান যখন জীবিত ছিল, আমার সন্তান যখন জীবিত ছিল, আমার সন্তান গর্ভ অবস্থায় আমার স্বামী মারা যায়। মারা যাওয়ার পরে সন্তান যখন দুনিয়ার বুকে আসলো, আসার পরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমি কাজ করলাম, কাজ করে সন্তানকে কি করলাম, মানুষ করলাম, বড় বানাইলাম। এখন চিন্তা করলাম আমার সন্তানকে বিবাহ দেবো একটা সুন্দরী মাইয়া দেখে। অবন্ধগণ আমার সুন্দরী মাইয়া দেখে যদি আমি বিবাহ দেই, এই সন্তান এই সন্তানের মাইয়া আমার খেদমত করবে, এই বৌমা আমার খেদমত করবে, আমার সঙ্গে ভালো আচরণ করবে। ও বন্ধুগণ আমার এই সন্তানকে বিবাহ দেওয়া হলো। বিবাহ দেওয়ার পরে সন্তানকে যখন ঘর এই স্ত্রীকে যখন ঘরে নিয়ে আসা হলো, বৌমাকে যখন ঘরে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে কিছুদিন যায়, কিছুদিন যায়, যাওয়ার পরে শ্বশুর আর শাশুড়ি, কিছুদিন পরে শাশুড়ি আর বৌমা মিলেন, মিল পড়ে না, শাশুড়ি আর বৌমা মিল পড়ে না, বারবার ঝগড়া গন্ডগোল ফ্যাসাদ লেগে আছে। ও বন্ধুগণ আমার এরকম ভাবে বারবার গন্ডগোল ফ্যাসাদ করতে থাকে। এরপর একদিন সকালবেলা তার ছেলে অর্থাৎ তার ছেলে কাজে চলে গেছে। এরপর কাজে যাওয়ার পরে কোনো না কোনো একভাবে ওই ওই বউয়ের সাথে কি হয়েছে, শাশুড়ির গন্ডগোল হয়েছে। গন্ডগোল হওয়ার পরে যখনই ওই স্বামী তার বাড়িতে গেটের সামনে যখন আসে, বলছে দরজা খোলো, আর ওই স্ত্রী বলতেছে, ও গো স্বামী তোমার আজকে দরজা খুলবো না, তোমার মাকে যদি শাসন না করো তাহলে তোমার আমি ভাত খাবো না। জোরে বলেন নাউজু বিল্লাহ, একটু জিকির করে লা ইলাহা। বন্ধুগণ আমার যখন এই কথা বলল ছেলেকে, বলার সঙ্গে সঙ্গে মাতার বেন একবার পাগল হয়ে গেল।
মারধর করা শুরু করলো, মার একটা পা ভেঙে দিল, মাজার উপর বাড়ি মারলো, মাজাটা ভেঙে গেল। ও বন্ধুগণ, মা কান্না করতে করতে চোখ বন্ধ হয়ে গেছে। ও বন্ধুগণ আমার, সাহাবাত মাইন ডাক দিয়ে রসুলকে রসুলের কাছে নিয়ে গেলেন। যাওয়ার পর রসুলকে বলতেছে, ও বুড়ি মা, এই কবরের মধ্যে এই অবস্থা, আপনার কি কোনো সন্তান মারা গেছে? বলে, হ্যাঁ আমার সন্তান মারা গেছে। ও বন্ধুগণ আমার, বলতেছে যে আপনার সন্তানকে যদি সামনে রেখে যদি আপনার সন্তানকে গলায় আগুন শরীরে আগুন ধরায় দেই, আপনি কি সহ্য করতে পারবেন? বলে, না আমার আগুন, আমি ওই সন্তানের আগুনকে সহ্য করতে পারবো না, আমি মা, আমি আগুন সহ্য করতে পারবো না, আপনি কি বলেন আমাকে বলেন। বলতেছে, আপনার কবর, আপনার সন্তানের কবর থেকে দাও দাও করে আগুন জ্বলছে, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন, আপনার সন্তানকে যদি মাফ করে দেন তাহলে আপনার সন্তানের আগুনকে কি হবে, আপনার সন্তানের কবরের আগুন নিবাইয়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, মার নবী, আপনি সাক্ষী থাকুন, সাবাস মান সাক্ষী থাকুন, আমার সন্তানকে আজকে আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, আমাদের মধ্যে এমনও ব্যক্তি আছে, মাও নাই বাবাও নাই, আছে কিনা একটু হাত তুলে দেখাই তো দেখি, মা কার আছে? মা হাত না বাড়ান, বাবা কার আছে একটু হাত তুলে দেখাই। মা অধিকাংশ আছে, বাবা খুব কম, মাও নাই বাবাও নাই, হাত উঠান দেখি কে, একটু দাঁড়ায় যান ভাই, আপনাদেরকে আমি একটু চেহারা মোবারকটা একটু দেখবো, আপনারা দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দয়া করে দাঁড়ায় যান, আপনাদের মাও নাই বাবাও নাই, এতিম আপনারা, কি এতিম? আহারে কি আর বলবো, ঘটনা ছিল, দেখেন না ওয়াজের সময় শেষ। এতিম সন্তান, কেউ বসেন না, কেউ বসেন না, কেউ বসেন না, এতিম সন্তান, কি সন্তান, এতিম সন্তান। আচ্ছা বলেন তো দেখি, আপনার মা বাবা আপনার জন্য কি ওই ঘরটা রেখে গেছে, রেখে গেছে থাকার মতো ঘর রেখে গেছে, একটা খাট রেখে গেছে, একটু জমি জমা রেখে গেছে, এমন কি আছে যে আমার মা বাবা আমার জন্য কিছুই রাখে না, কি আছে বলেন তো দেখি? এরকম নাই, আপনাদের কাছে আমি দাবি জানাইলাম, আপনারা আগেই বসবেন না, আপনারা আগেই বুঝবেন না, আপনারা আমাকে কি ওয়াদা দিবেন, জোর জুলুম করব না, আমি চিনি না আপনাদেরকে, আপনার মা বাবার জন্য কবরের বাসিন্দা হয়ে গেছে এই মৃত্যু ব্যক্তিদের জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা, এই মানুষের মধ্যে এতগুলো মানুষ, এতিম মানুষ, এই মানুষের মধ্যে আমি 10,000 করে টাকা পাঁচজন ব্যক্তি থেকে চাই, আপনারা আমার সম্মানকে রক্ষা করবেন, আজ না দেন কাল না দেন পরশু দেন তরশু দেন, সময় মতো নিয়ে সময় মতো ওয়াদা দিয়ে সময় মতো আস্তে আস্তে দেন, এক বছরে দেন তাতে কোনো সমস্যা নাই, মসজিদের কাজ চলতেছে, মসজিদে একটা ঈদ দেওয়া মানে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন ভাই, একটা লোক আমাকে 5,000 টাকা দেন না, 10,000 চাইছি, 10,000 চাইছি, দেখেন তো কোন আল্লাহর বান্দা আছেন, একটু দয়া করেন মা করে দেন, দেখেন মা বাবার জন্য দেখেন একটু, 10,000 লোক নাই না, আচ্ছা 5,000 লোক আছেন ভাই, এবার বলেন 5,000 টাকা বড় বিষয় না, দিতে পারবেন? সবাই দিতে পারবেন, একটা ভ্যান চালক ব্যক্তিও 5,000 টাকা দিতে পারবে 5 মাসে, বলেন কে দিবেন একটু দয়া করে ভাই, মা বাবার জন্য, যেই মা বাবা আমাকে আপনাকে লালন পালন করে কষ্ট করে নিজে না খাইয়া
আমাকে আপনাকে খাওয়াইছে, খাওয়ানোর পরে যেই মা বাবা কি করলেন, বসেন আপনারা বসেন, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, বসেন বসেন। জালসাই লোকই নাই, কি আর ওয়াজ করবো আর কি আর কালেকশন করবো। বন্ধুগণ আমার, যেই মা বাবা আমাকে আপনাকে লালন পালন করছেন, যেই মা বাবা নিজে না খাইয়া আমাকে খাওয়াইছেন, যেই মা বাবা কি করেছেন, বিছনার মধ্যে পিশাব পায়খানা করে দিয়েছে, এই একটা নেকড়া পরিষ্কার করেছে, আর একটা নেকড়া পরিষ্কার করেছে, আর একটা নেকড়া পরিষ্কার করেছে, এই পরিষ্কার করতে করতে একবার শেষ হয়ে গেছে, এই সময় মায়ের কাপড় চোপড়ের মধ্যেও কি পায়খানা লেগে গেছে, মা কাপড় চোপড় সরায় দিছে। বন্ধুগণ আমার, মা কষ্ট করে, মা কষ্ট করে একটা ছোট চিন্তু নারায়ণ তাকবীর, একটা ছোট শিশু 210 টাকা দান করেছেন, মারহাবা। আল্লাহ ওই সন্তানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, আর রব্বুল আলামিন হাতে তৈয়বা দান করো, আর রব্বুল আলামিন মক্কার মুসাফির না বানাইয়া তুমি তাকে মৃত্যু বরণ করো না আল্লাহ, সমস্ত বালা মুসিবত থেকে তুমি তাকে হেফাজত করো আল্লাহ, তার বংশ থেকে যারা কবরস্থ হয়েছে তুমি তাদের কবরকে মাফ করে দাও। একটু খেয়াল করেন, 5000 করে টাকা চাইছি ভাই, 10টা লোক দিবেন, আপনাদের কাছে আমার অনুরোধ 10টা লোক দিবেন 5000 টাকা মসজিদের জন্য ভাই, এই টাকা আগুনেও পড়বে না পানিতেও ডুববে না। এ বন্ধুগণ আমার, আফসারের স্ত্রী স্বামীর জন্য মিয়ার মিয়ার মিনার পাড়া 100 টাকা দান করেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ, জানে মালে বরকত দাও আল্লাহ, মদিনার মুসাফির না বানাইয়া তুমি কবর ডাক দিও না। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর পিতা মাতা করো জামিন। এ বন্ধুগণ আমার, আব্দুর রশিদ নারায়ণ তাকবীর, 510 টাকা মারহাবা, আল্লাহ আব্দুর রশিদ ভাইয়ের দানকে কবুল করে নাও আল্লাহ, জানে মালে বরকত দাও হাতে তৈয়বা, আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে তুমি তাকে হেফাজত করো আল্লাহ, মদিনার মুসাফির না বানাইয়া তুমি তাকে মৃত্যু দিও না আল্লাহ, তার বংশ থেকে যারা কবরস্থ হয়েছে আল্লাহ তুমি তাদের কবরকে তুমি মাফ করে দাও। সকলে বলেন আমিন। নাম ছাড়া 120 টাকা দান করেছে আল্লাহ, আল্লাহ যে যে নিয়ত নিয়ে আল্লাহ দান করেছে, আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আর রব্বুল আলামিন মদিনার মুসাফির না বানাইয়া তুমি তাকে কবরে নিও না আল্লাহুম্মা। আমিন 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 আল্লাহ আমিন, দানকারীর পিতা মাতা করো জামিন। আসেন আসেন ভাই, আসেন জলদি, আসেন জলদি, আসেন 5000 টাকা ভাই আপনাদের কাছে আমি দাবি জানাইছি, ভাই আপনাদের কাছে 5000 টাকা দ্বারা দাবি জানাইছি, এমনও জায়গা আছে 50000 টাকা পর্যন্ত দাবি জানাইছি, 50000 টাকা ইনশাআল্লাহ হাতে আসছে, আপনাদের কাছে আমাদের দাবি, মা বোনদের কাছেও দাবি, আপনারা যা যে যা পারেন অতি তাড়াতাড়ি দিয়ে দেন, বেশি সময় নাই। আল্লাহ আল্লাহ জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বন্ধুগণ আমার, যেই বাপ যেই মা
জনম দুখের মা কবর মধ্যে শাইতো নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে রে মুমিন মুসলমান সেই মাকে তোমরা কেমন করে ভুলে থাকো রে বাজানরা এ বাজানরা আমার আরশেদ আলী ৫০ টাকা নগদ এক বস্তা সিমেন্ট মারহাবা আর জোরে বলেন মারহাবা কি কোন না কোন কিছু বুঝতেছি না শীত লাগছে আপনাদের কই মারহাবা দেনো না আবার মারহাবাও দেনা তাই কাম হবো এ বন্ধুগণ আমার দর নবী মায়ের নবী এতিম নবী ছোট্ট বাচ্চা এই নবী একদিন খেলার মাঠে কি গেলেন সব ছেলে পেলে কি খেলাধুলা দেখতেছে সব ছেলে পেলে খেলাধুলা করতেছে নবী আমার খেলাধুলা বসে বসে দেখতেছেন নবী খেলতে জানে না নবী খেলতে জানে না নবী খেলেন না এ বন্ধুগণ আমার সন্ধ্যা যখন ঘুনায় আসেন এই নবী দেখে সবার বাবা এসে সবাইকে আস্তে আস্তে নিয়ে যায় নূর ইসলাম ভাই ১০০ টাকা নগদ আদা মন্দান জোরে বলুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা আল্লাহ তার দানকে কবুল করে নাও জানে মালে বরকত দাও হাতে তৈবা দান করো আল্লাহ তার যদি বালা মুসিবত থেকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ তার বংশ থেকে যারা কবরস্ত হয়েছে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ মদিনার মুসাফির না বানাইয়া তুমি তাকে কবরে নিও না সকল বলেন আমিন বন্ধুগণ আমার সবার আব্বা সবার বাবা মাঠে এসে সবাইকে কোলে নিয়ে নিয়ে বাড়িতে যাচ্ছে সবাইকে নিয়ে চলে যাচ্ছে আব্দুল জলিল মিনার পাড়া ২৫০ টাকা নগদ দশার ধান আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে তুমি তাকে হেফাজত করো আল্লাহ মদিনার মুসাফির না বানাইয়া তুমি তাকে কবরে নিও না সকল বলেন আমিন এটা কি বলেন এটা কি বলেন জানো না এই যে পরে ২১০ টাকা দিয়েছেন দশার দান মিনার পাড়া ২১০ টাকা লগত আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ মদিনার মুসাফির না বানাইয়া তুমি কবুল করো আল্লাহ মদিনার না মুসাফির না বানাইয়া তুমি তাদেরকে মৃত্যু দিও না আল্লাহ তার বংশ থেকে যারা কবরস্থ হয়েছে আল্লাহ তুমি তাদের কবরকে মাফ করে দাও আমিন সিরাজুল ভাই ১০০ টাকা নগদ এক বস্তা সিমেন্ট লিল্লাহ তাকবীর মারহাবা আল্লাহ সিরাজুল ভাইয়ের দানকে কবুল করে নাও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ হাতে তৈবা দান করো মদিনার মুসাফির না বানাইয়া তুমি কবরে ডাক দিও না আল্লাহ তার বংশ থেকে যত কবরস্থ হয়েছে তুমি তাদেরকে মাফ করে দাও আমিন আমিন আল্লাহ আমিন দানকারী রহ পিতা মাতা জামিন আব্দুল মাজেদ গ্রাম শ্যামপুর দক্ষিণ পাড়া গত জালসার ওয়াদা ৫০০ টাকা আর এবারে নগদ ২০০ টাকা মোট ৭০০ টাকা আব্বা আমার জন্য দোয়া করবেন আল্লাহুম্মা আমিন আল্লাহ
আব্দুল মাজিদ এইবার পিতা মাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ কবরস্থ হয়েছে মাওলা তুমি তার কবরগুলোকে মাফ করে দাও আল্লাহ তার বংশ থেকে যারা কবরস্থ হয়েছে তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ যারা দুনিয়ার বুকে আছে আল্লাহ তুমি সবাইকে মদিনার মুসাফির না বানাইয়া তুমি কবর ডাক দিও না আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে তুমি তাদেরকে হেফাজত করো সকল বলেন আমিন আর কি এ মুমিন মুসলমান একটু তাড়াতাড়ি আসি বাজান না আমার দেরি না করি তাড়াতাড়ি চলে আসি মায়ের কথা বাবার কথা স্মরণ করে একটু তাড়াতাড়ি আসি ও বন্ধুগণ আমার তুমি যদি মারা যাও তুমি যদি দান করে মারা যাও তোমার সন্তান যদি এটা দেখে তোমার সন্তানও তোমার জন্য দান করবে আর যদি কি করো আর যদি তুমি দান না করে মারা যাও তোমার সন্তান ওই অবস্থাই করবে তুমি মৃত্যুবরণ করবা তোমার মৃত্যুবরণ করার পর তোমার সন্তান কোনোভাবে দান করবে না নিয়ামুল ভাই মেম্বার পদবর্তী 500 টাকা মারহাবা আল্লাহ তার দানকে কবুল করে নেন আল্লাহ মেম্বার পদ প্রার্থী আল্লাহ আল্লাহ মেম্বার হয়ে জনগণের খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ মদিনার মুসাফির না বানাইয়া তুমি তাকে কবরে ডাক দিও না আল্লাহ তার বংশ থেকে যারা কবরস্থ হয়েছে তুমি তাদেরকে মাফ করে দাও আমিন আমিন আল্লাহ আমিন আসেন না কে ভাই আসেন না কে কি ব্যাপার আসেন তাড়াতাড়ি আসেন 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 5000 টাকা দাবি করছি ভাই পাঁচজন ব্যক্তি ভাই কষ্ট হলেও আপনাদের দিতে হবে না দিলে আজকে মাইক ছাড়তেছি না চিন্তা করেন না ছোট্ট একটা বাচ্চা 50 টাকা দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ জানে মনে বরকত দাও আল্লাহ মদিনার মুসাফির না বানাইয়া তুমি কবরে ডাক দিও না আল্লাহুম্মা আমিন আমিন ওয়া আমিন আল্লাহ আমিন দানকারীর পিতা মাতা করো জামিন এ বন্ধুগণ আমার যেই কথা বলতেছিলাম একটু তাড়াতাড়ি আসবেন ভাই ওয়াজের ফাঁকা ফাঁকে মনোকঞ্জে চলে আসবেন তাড়াতাড়ি এ বন্ধুগণ আমার যেই কথা বলতেছিলাম দয়ার নবী মায়ের নবী সব ছেলে পেলেদেরকে বাবারা এসে নিয়ে যায় সন্ধ্যার সময় এতিম নবী মান বাবা নাই বাবা নাই মোহাম্মদ নবী মোহাম্মদ এদিকে তাকায় বাবা নাই ওদিকে তাকায় বাবা নাই ওদিকে তাকায় বাবা নাই কোন দিকে বাবা নাই এরপরে সন্ধ্যা যখন ঘুনাইয়া আসে আস্তে আস্তে সন্ধ্যা যখন ঘুনাইয়া আসে তার মা আস্তে আস্তে আগাইয়া আসে বাড়ির থেকে আগাইয়া আসে আর ছেলেকে আর অন্য অন্য ছেলে পেলেদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি মোহাম্মদকে চিননি বলে না আমরা তো মোহাম্মদকে চিনি না আমরা তো মোহাম্মদকে চিনি না আমরা তো মোহাম্মদকে চিনি না এ বন্ধুগণ আমার মা আস্তে আস্তে আগাইয়া যায় আর বারবার করে জিজ্ঞাসা করে আল্লাহ জহুরুল ইসলাম 20 টাকা নগদ আর 20 কেজি ধান আল্লাহ তোমার বান্দা করছে দান আল্লাহ জালে মানে বরকত করিয়ে দিও আল্লাহ আল্লাহ হাত তো ইবা দান করো মক্কা মদিনার মুসাফির না বানাইয়া তুমি কবর ডাক দিও না আল্লাহ ধান আরো বেশি বেশি যেন হয় সেই তৌফিক দিয়ে দিও সেই ব্যবস্থা করে দিও আল্লাহ আল্লাহ যারা কবরস্থ হয়েছে আল্লাহ তুমি তাদের কবরকে মাফ করে দাও আমিন আমিন আল্লাহ আমিন দানকারীর পিতা মাতা করো জামিন সকলে বলেন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এ বন্ধুগণ আমার যেই কথা বলতেছিলাম নবী মোহাম্মদ দয়ার নবী মায়ের নবী এতিম নবী এদিকে তাকায় বাবা নাই ওদিকে তাকায় বাবা নাই এ বন্ধুগণ আমার
তাকবীরটা কি একটু আস্তে দিবেন না জোরে দিবেন? 1200-1300 টাকা মন ধান জোরে দিবেন না, দেখি আপনাদের ভোল্টেজ কত দূর। সাইফুল ইসলাম ভাই 4 মন ধান, লিল্লাহ তাকবীর। এই তো বড় দান দিলে পরেই বড় মনোগান্ধে তাকবীর আসে, কি কন? ছোট দান দিলে ছোট তাকবীর না? এ বন্ধুগণ আমার, সাইফুল ভাই 4 মন দান দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ধান যেন বেশি বেশি ফসল উৎপাদন হয়, আল্লাহ তুমি তার দান, আল্লাহ তার দানকে কবুল করে নাও, আল্লাহ 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 মদিনা মুসাফির না বানাইয়া তুমি তাকে কবরে ডাক দিও না, আল্লাহ তার পিতা মাতা যারা আত্মীয় স্বজন কবরস্থ হয়েছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তোমার এক বান্দে 50 কানা টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, হায়াত তৈবা দান করো মাওলা, সমস্ত বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো আল্লাহ, আল্লাহ মদিনার মুসাফির না বানাইয়া তুমি কবরে নিও না আল্লাহ, আল্লাহ বেশি বেশি করে দান করার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। এ বন্ধুগণ আমার, আমার মা বোনদের কাছে আমি দাবি জানাই, আমার মা বোনরা যেন কিছু টাকা দিয়ে শরীক হয়। ও মা বোনেরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে আপনাদের জন্য অনেক অজ নিয়ে আসছিলাম, কিন্তু সময়ের কারণে আমি পারলাম না, আপনাদেরকে যদি আর কোনো দিন সময় পাই আপনাদের জন্য ওয়াজগুলো শোনাইয়া যাব। ও মা, আপনারা 3টা কাজ করবেন, একটা হলো স্বামীর খেদমত করবেন, 2 নম্বর আল্লাহর ইবাদত বন্দেগি করবেন, 3 নম্বর স্বামীর মালের হিফাজত করবেন। আলহাজ আসগর আলী তার বড় মেয়ের নামে 550 টাকা দান করেছেন, লিল্লাহ তাকবীর, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, আল্লাহ মদিনার মুসাফির না বানাইয়া তুমি কবরে ডাক দিও না আল্লাহ, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ উদ্দেশ্যকে পূরণ করে দাও, সকলে বলেন আমিন। 20 কেজি ধান মিনার পাড়া আব্দুল কুদ্দুস, 20 টাকা নগদ, আল্লাহ তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, আল্লাহ হায়াত তৈবা দান করো, আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে তুমি তাকে হেফাজত করো। আব্দুল রাজ্জাক 100 টাকা নগদ, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, হায়াত তৈবা দান করো, আল্লাহ আল্লাহ মদিনার মুসাফির না বানাইয়া তুমি কবরে ডাক দিও না, আল্লাহ আল্লাহ তোমার এক বান্দা 30 টাকা দান করেছে আর এক বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ হায়াত তৈবা দান করো, মদিনার মুসাফির না বানাইয়া তুমি তাদেরকে ডাক দিও না, আল্লাহুম্মা আমিন। আমা বোনেরা, গত জালসায় গত পরশু দিন মা বোনেরা নাক ফুল দিয়েছে, তার বাবা মা দুজনে মারা গেছে, বাবা আচ্ছা বাবু ভাই নগদ 200 টাকা, 1 মন ধান, 1 মন ধান 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি সেই উদ্দেশ্যকে পূরণ করে দাও, আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও, আল্লাহ তার বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও, আল্লাহ তাকে মদিনার মুসাফির না হওয়া পর্যন্ত আল্লাহ তুমি কবরে ডাক দিও না, আল্লাহ তাদের বংশ থেকে যারা কবরস্থ হয়েছে সবাইকে মাফ করে দাও, সকলে বলেন আমিন, আমিন ও আমিন, ও আল্লাহ আমিন, দানকারীর পিতা মাতা করো জামিন। আসেন আসেন ভাই, জলদি আসেন, সময় শেষ, সময় শেষ। তাকবীর কি আস্তে দিবেন না জোরে দিবেন? আস্তে দিবেন। রুহুল আমিন ভাই 1 টাকবালু, লিল্লাহ তাকবীর, লিল্লাহ।
তাকবীর রুহুল আমিন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহুম্মা আমিন আর রব্বুল আলামিন রুহুল আমিন ভাইকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করে নাও আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও দ্বীনের খাদেম বানায় দাও আল্লাহ আল্লাহ তোমার বান্দা কিছুদিন পূর্বে একটা বালু দান করেছে আল্লাহ আজকে মাহফিলে মা বাবার কথা স্মরণ করে আত্মীয়-স্বজনের কথা স্মরণ করে আর ঠিক থাকতে পারে না এ বাবা জিরা তোমাদেরকে একটু মনে হয় না মা বাবার কথা তোমাদেরকে একটু মনে হয় না তোমার ভাইয়ের কথা এ বাবারা তোমাদেরকে একটু মনে হয় না তোমাদের আত্মীয়-স্বজনের কথা বাবারে তোমাদের হাতে ধরে পায়ে ধরে মসজিদ খানার জন্য কিছু টাকা দান করো বাবারা এ বন্ধুগণ আমার রুহুল আমিন ভাইকে আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ তাকে তুমি মাফ করে দাও তোমার আত্মীয়-স্বজন সবাইকে মাফ করে দাও আল্লাহ যারা কবরস্থ হয়েছে সবাইকে মাফ করে দাও আল্লাহ মক্কা মদিনার মুসাফির না বানাইয়া তুমি তাকে কবরে ডাক দিও না সকল বলে না আমিন আমিন ও আমিন আমিন আল্লাহ তোমার বান্দি কত কষ্ট করে ডিম বেচা টাকা মুরগি বেচা টাকা আল্লাহ শস্য বেচা টাকা আল্লাহ আল্লাহ 100 টাকা দান করেছে আল্লাহ তার মনের নেক বাসনাকে পূরণ করে দাও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ হায়াত তৈয়ব দান করো আল্লাহ আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ উদ্দেশ্যকে পূরণ করে দাও সকল বলে না আমিন আমিন ও আমিন আল্লাহ আমিন তাতে আসেন ভাই আপনাদের এদিকে দেখি শস্য অনেক অনেক শস্য শস্য কি দিবেন না আল্লাহর রাস্তায় এটা কি জানেন সরিষা না আপনাদের এটাও তো জানেন যে যদি আল্লাহর রাস্তায় না খরচ করি টাকা পয়সা আল্লাহ দিছে কিন্তু যদি না খরচ করি আল্লাহ তাআলা কল ওই টাকা পয়সা ছিনায় নেয় ছিনায় নেয় কোন ভাবে নেয় এটা তো আপনারা বুঝতে পারবেন বুঝতে পারবেন এমন অসুখ আল্লাহ দিয়ে দিব মনে করেন সরষা 10 মণ একবার বিক্রি করে আছে না এরকম এ বন্ধুগণ আমার সদকা করার দ্বারা দান করার দ্বারা সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে থাকা যায় আল্লাহ রাব্বুল আলামিন দান সদকা করলে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন সকল বলেন আমিন এ বন্ধুগণ আমার যেই কথা বলতেছিলাম তার নবী মায়ের নবী খেয়াল আছেনি দার নবী মায়ের নবী বাবা নাই এতিম এ বন্ধুগণ কোন সন্তান যদি এতিম থাকে ওই সন্তানের মাতার উপর হাত দিয়ে আস্তে করে একটু দোয়া করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সন্তানের যত মাথার চুল যতগুলো হাতের মধ্যে থাকবে ওই পরিমাণ নেকি ওই বান্দার আমল নামায় দিয়ে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ রতন ভাই বেরেস্তিস্তর 1000 টাকা লিল্লাহ তাকবীর আল্লাহ তার দানকে কবুল করে নাও জানে মালে বরকত দাও আল্লাহ তার ব্যবসাকে কবুল করে নাও ব্যবসা করতে গিয়ে যত আপদ বিপদ বালা মুসিবত আছে সমস্ত ব্যবসা সমস্ত বালা মুসিবত থেকে তুমি তাকে হেফাজত করো আল্লাহ আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিও আল্লাহুম্মা আমিন আল্লাহ যারা কবরস্থ হয়েছে তুমি তাদের কবরকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি তাদের কবর গুলোকে মাফ করে দাও সকলে বলেন আমিন আমিন আল্লাহ আমিন দানকারীর পিতা মাতা কর জামিন আছে এ বন্ধুগণ আমার দয়ার নবী মায়ার নবী এতিম নবী এতিম নবী খেলার ময়দানে এদিকেও বাবা পায় না ওদিকেও বাবা পায় না বাবার জন্য চোখের পানি টস টস করে পড়ে আমার বাবা কই গেছে সবার বাবা এসে এই ছেলে পেলেদেরকে নিয়ে যাই এই
এই ছেলেদেরকে বাবা কোলে তুলে তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার বুঝি আমার বাবা নাই, আমার বাবা নাই। এ বন্ধুগণ আমার, এই বলে বলে নবী দু চোখের পানি ফেলতেছে জমিনের বুকে। ওই দিক থেকে খোঁজ নিয়ে আস্তে 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 আগাইতেছে। আলামিন ভাই মেয়ের পাড়া, আলামিন ভাই মেয়ের পাড়া, দশের ধান দান করে তার বাবা মার মোহের মাগফিরাতের জন্য দোয়া চায়, আল্লাহ গো আমি গুনাহগার, আল্লাহ তোমার বান্দা বান্দির কবরকে মাফ করে দাও, আল্লাহ ওই বংশ থেকে যারা কবরস্থ হয়েছে তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আলামিন ভাইকে হিফাজত করো, আল্লাহ মক্কা মদিনার মুসাফির না বানাইয়া তুমি তাকে কবরের ডাক দিও না, আল্লাহ আল্লাহ তুমি তাকে দিনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলেন আমিন। এ মুমিন ভাই, আল্লাহর নবী কান্না কাটনি কান্না করতেছেন, ইতিমধ্যে মামেনা সব সন্তানকে জিজ্ঞাসা করতেছে, তোমরা কি মোহাম্মদকে চিনো, মোহাম্মদকে চিনো, মোহাম্মদকে দেখছো? বলে না না, আমরা তো মোহাম্মদকে চিনি না, আমরা মোহাম্মদকে দেখি নাই। নূর ইসলাম ভাই 20 টাকা আর এক বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ হাতে তৈবা দান করো, আল্লাহ আল্লাহ মক্কা মদিনা মুসাফির না বানাইয়া তুমি কবরের ডাক দিও না। সকলে বলে না আমিন। আমিন ওয়া মিন আল্লাহ, আমিন দানকারীর পিতা মাতা করো জামিন। মুমিন মুসলমান, নবী মোহাম্মদ, নবী মোহাম্মদ এতিম সন্তান, বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে রে ভাই। এ ভাই মা আমেনা খুঁজতে 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 তার কাছে যায়, যাওয়ার পরে দেখে নবী মোহাম্মদ কান্নাকাটি করতেছে, ফিকরে ফিরে কান্দতেছে। এ বন্ধুগণ আমার, মা তাকে বলতেছে, বাবা তুমি কান্দো কেন, বাবা তুমি কান্দো কেন? নবী মোহাম্মদ আর নবী মায়ার নবী মাকে বলতেছ, গো মা এই মাঠে থেকে ছোট ছোট বাচ্চাদেরকে সবার বাবা এসে নিয়ে গেল, আমি বুঝি আমার বাবা নাই, আমার বাবা আসেনি। বলে না তোমার বাবা নাই, তোমার বাবা দুনিয়াতে, তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। ও বন্ধুগণ, এতিম নবী মার নবী দার নবী, ও বন্ধুগণ নবীর মতে তোমরাও তো এতিম রে ভাই, দোস্ত বুজুর্গ। শফিকুল ইসলাম সরুজ মারহাবা, 500 টাকা। নারায়ণ তাকবীর। শফিকুল ইসলাম সরুজ ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, হাতে তৈয়বা দান করো, আর রব্বুল আলামিন মক্কা মদিনার মুসাফির না বানাইয়া তুমি তাকে কবুল, আল্লাহ মৃত্যু বরণ করো না আল্লাহ, আর রব্বুল আলামিন তার কবর থেকে যারা তার বংশ থেকে কবরস্থ হয়েছে তুমি তাদেরকে মাফ করে দাও। সকলে বলেন আমিন। আমিন 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 আল্লাহ, আমিন দানকারীর পিতা মাতা করো জামিন। এ বন্ধুগণ আমার, নবী এতিম ছিল, তোমার নবী এতিম ছিল, নবীর মতো এতিম আমরাও তো আছি, কি বলেন নাকি? আছি আছি বন্ধুগণ আমার, নবীর কথা স্মরণ করে, বাবা মার কথা স্মরণ করে আপনাদের কাছে জোর হাত করে বলবো, 5000 টাকা এক ব্যক্তি আপনার আমার কাছে দেন, আমি দোয়া করে দেবো, আমি গুনাহগার, দোয়া করে দেবো আল্লাহ।
তাআলা আমার দোয়া কবুল করবে এতগুলো মানুষের মধ্যে থেকে। এ বন্ধুগণ আমার আসেন আসেন অতি তাড়াতাড়ি আসেন, আসেন না কে ভাই আসেন। সাইফুল মাস্টার নারে তাকবীর, 500 টাকা দিয়ে দোয়া চাই আল্লাহ তুমি তাকে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, আল্লাহ হাত তৈবা দান করো মাওলা। আর রাব্বুল আলামিন আল্লাহ মদিনার মুসাফির না বানাইয়া তুমি তাকে কবরে ডাক দিও না, আল্লাহ তার বংশ থেকে যারা কবরস্থ হয়েছে তুমি তাদেরকে মাফ করে দাও। আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই কবরটা কারোর জন্য জান্নাতের টুকরো হবে আর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। এ বন্ধুগণ আমার এই কবরটা যদি কি হয় জাহান্নামের গর্ত হয় তাহলে কোনো উপায় থাকবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে থাকে, আর কবরের পাশে দাঁড়িয়ে থাকে দাড়ি মুবারক কেনতে কেনতে দাড়ি মুবারক ভিজে ফেলে। আপনি কান্নাকাটি করতেছেন কারণ কি? ও আলহাজ আব্দুল আজিজ বিদায় পাড়া মিনার পাড়া 1000 টাকা দিয়ে দোয়া চাই লিল্লাহে তাকবীর, আল্লাহ তার স্ত্রীকে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তার স্ত্রীর কবরকে জান্নাতের নাজ নেয়ামত দ্বারা ভরপুর করে দাও আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ জানে মালে বরকত দাও, হাত তৈবা দান করো, মদিনার মুসাফির না বানাইয়া তুমি তাকে কবর ডাক দিও না আল্লাহ, আল্লাহ হালাল রেজেকের ব্যবস্থা করে দিও আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর পিতা মাতা করো জামিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতে করতে দাড়ি মুবারক ভিজে পানিগুলো চোখের পানিগুলো টস টস করে জমিনে পড়তে থাকে। সাহাবাজ মান জিজ্ঞাসা করেন, আপনি এখন কান্নাকাটি করতেছেন কেন? জান্নাত জাহান্নামের কথা এত আলোচনা করেন, কোনোদিন কান্নাকাটি করেন না, কিন্তু এখন কান্নাকাটি করতেছেন কেন? সাহাবাজ মানকে বলে, ওরে সাহাবিরাম শুনে রাখো, কবরটা হলো প্রথম ঘাঁটি, এই ঘাঁটির থেকে যারা বাঁচতে পারবে দুনিয়া এই ঘাঁটির থেকে যারা বাঁচতে পারবে তাহলে তারা সব ঘাঁটির থেকে বাঁচতে পারবে।